ঢাকা শহরে সরকার রিসেন্টলি কুকুর নিধন শুরু করছে, রাইট? তো সেটা নিয়ে বিতর্ক চলতেছে। যারা প্রাণীবাদী এবং সাধারণ মানুষও অনেকে ফেসবুকে এসে লেখালেখি করতেছে, প্রতিবাদ জানাচ্ছে। কারণ ফেসবুকের ব্যাপারটা হচ্ছে, আসলে ফেসবুকে তো আসলে অপিনিয়ন সবাইকে একটা আমরা অনেকটা প্রেশার ফিল করি অপিনিয়ন দেওয়ার জন্যে। স্পেশালি হইতেছে একটু মানবতা, একটু লিবারাল ভ্যালুজ শো করা, পার্সোনালি কতটুকু ধারণ করি না করি, মানি না মানি, সেগুলো না হোক, অ্যাটলিস্ট ফেসবুকে এসে যেহেতু খুব একটা সহজ মাধ্যম শো করার, সেটা আমরা করি। সো এখন সমস্যা হইতেছে যে সেটা করতে গিয়ে আমরা যখন একটা প্রেশার তৈরি হয়ে যায়, এটা যদি ভালোর পক্ষে হয় খুবই ভালো ব্যাপার, যদি ভালোর পক্ষে না হয় বা সঠিকের পক্ষে না হয় তখন আমরা আরেক বিপদ হয়ে দাঁড়াই সেটা। তো আমার ইন্ট্রোডাকশন থেকে, প্রিলুড থেকে বোঝা যাচ্ছে আমি কোন ডিরেকশনে যাবো। সো কুকুর নিধনটা বাংলাদেশে হিস্ট্রিক্যালি হয়ে আসতেছে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু 2012 সালের পর বাংলাদেশে এটা বন্ধ আছে, এরকম আর কি মানুষজনের প্রতিবাদের মুখে আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রিসেন্টলি আবার সরকার শুরু করছে। নাও কেন শুরু করলো রিসেন্টলি, আবার এতদিন পর কেন শুরু করলো? এটার কারণ হচ্ছে কুকুরের কামড়ের মানুষের আহত হওয়ার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর প্রথম আলো রিপোর্টে আসছে যে ঢাকাতে এক বছরে হইতেছে 66,000 লোক চিকিৎসা নিছে হাসপাতাল থেকে কুকুরের কামড়ে। সো আপনাকে বুঝতে হবে এটা খুবই একটা কনজারভেটিভ নাম্বার, কারণ হচ্ছে যারা কামড় খাইছে তারা সবাই প্রথমত হাসপাতালে যায় নাই, দ্বিতীয়ত যারা হাসপাতালে গেছে তাদের সবারগুলোর ঠিকমতো রিপোর্টিং হয় নাই। সো কাগজ কলমের নাম্বার সবসময় খুবই আন্ডার এস্টিমেট করে। সো কাগজ কলমের নাম্বারটাও যদি আমরা ধরে নিই, একদম স্ট্রিক্টলি ধরে নিই, তাইলে কিন্তু আপনার বছরে হইতেছে প্রায় 5-6 হাজার মানুষ কুকুরের কামড় খায় ঢাকা শহরে। আর হচ্ছে যে যদি আপনি স্ট্রিক্ট না হইতে চান, রিয়েলিস্টিক হইতে চান, তাহলে এই নাম্বারটা হয়তো বছরে 10,000 হবে, সরি মাসে বলতেছি, বছরে মাসে হইতেছে হয়তো 10,000-এর মতো মানুষ ঢাকা শহরে কুকুরের কামড় খায়। এবং কুকুরের কামড় খাওয়ার পর জলাতঙ্ক যদি হয় তাহলে জলাতঙ্ক রোগের তো কোনো চিকিৎসা নেই, নিশ্চিত মৃত্যু, ক্যান্সার, এইডসের মতো। কুকুরের কামড়ের মৃত্যুর ঘটনা যে ঘটে তার মধ্যে পৃথিবীর সবচাইতে টপ 3টা দেশের মধ্যে না বাংলাদেশ হইতেছে 3 নম্বরে। সো দেখা যাচ্ছে যে এটা আসলে একটা রিয়েল ইস্যু। নাও এটা যে ইস্যু সেটা আমরা বুঝি না, আমরা যারা ফেসবুকে আসি বা আমরা যারা ঘরের মধ্যে থাকি আমরা বুঝি না, বুঝে বেশিরভাগ হইতেছে যারা রাস্তার মানুষ, যারা রাস্তাঘাটে থাকে। এই যে বিয়েতে দেখবেন আপনারা অনেক সময় যে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে সুন্দরবন এলাকা বা যেসব বনের আশেপাশে এলাকায়, তখন মানুষ বাঘ পিটায় মেরে ফেলে, হাতি ঢুকে পড়ে তখন হাতি পিটায় মেরে ফেলে, তখন ফেসবুকের মধ্যে আমি এগুলো নিয়ে আগেও প্রতিবাদ করছি, একই টোনে কথা বলতেছি, আমার আজকের কথা আমার অতীতের কথার সাথে কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট কিছু না। তখন আমি এই অ্যালং দিস লাইন্স লিখছি যে আমরা এখানে বসে তাদেরকে যে জাজ করি, তাদের উপর মানবতা চাপাই দিতেছি, আমরা পাকনামি করতেছি এখানে, তাদের লাইফটা আমাদের লাইফটা এক না, তাদের লাইফ তাদের স্ট্রাগলটা আমরা ডিল করা লাগতেছে না। ওইসব এলাকাতে যেসব মানুষ থেকে বাঘ এসে হইতেছে, ছৌ মেরে মানুষ মেরে তুলে নিয়ে যায় অথবা মানুষ মেরে চলে যায়, হাতি এসে হইতেছে ক্ষেত্রে সব নষ্ট করে ফেলে, বাড়ি ঘর ধ্বংস করে ফেলে, বন্য হাতি পাগলা হাতি এগুলা, তো মানুষজন সেইখানে তাদের হইতেছে যে ম্যান ভার্সেস অ্যানিমাল যে শো হয় টিভিতে, ওইগুলো হইতেছে রিয়েল ম্যান ভার্সেস অ্যানিমাল। ওই যে দেখেন এই জিপিও তোলা কোন চ্যানেলে নাকি অ্যানিমাল প্ল্যানেটে হোয়াটএভার, এগুলো দেখায় কেন? ম্যান ভার্সেস ওয়াইল্ড, ম্যান ভার্সেস অ্যানিমাল, এই শোগুলো দেখায় কেন? এই শোগুলো ইন্টারেস্টিং কেন বা জনপ্রিয় কেন? কারণ এইটা হচ্ছে একটা সময় পৃথিবীর রিয়ালিটি ছিল, এক সময় মানুষ প্রকৃতির সাথে নেচারের সাথে ফাইট করে করে কোএক্সিস্ট করতো। সো আমরা এখন সব হয়ে গেছি বাড়ি ঘর তুলে, আমরা এখন আর বলে জঙ্গলে গাছের নিচে থাকি না, সুতরাং নেচারের সাথে আমাদের ফাইট করা লাগে না। সো যারা এখনও নেচারের সাথে ফাইট করা লাগে, যারা এখন আন্ডার প্রিভিলেজ, যারা এখনও গ্রামে থাকে, যারা এখনও বনের পাশে থাকে, তারা কিন্তু এখনও নেচারের সাথে ফাইট করা লাগে। সো আমরা এখানে বসে বসে তাদের সাথে হইতেছে এই এই যে পাকনামিগুলো করি। অ্যামাজন বনে এখনও কিছু অ্যাবরিজিনাল জাতি পাওয়া গেছে যে যাদেরকে সাথে হিউম্যান কখনো কন্ট্যাক্ট হয় নাই, তো তাদেরকে মানুষকে যেতে দেয় না, কন্ট্যাক্ট করতে দেয় না, যে না তারা তাদের মতো থাকুক, তারা তাদের মতো এক, তো তারা একদম আদিম স্টাইলে আছে এখনও, তারা কিন্তু আমাদের এইসব ভাষা ঠাসা, আপনি তাদের কাছে গেলে দেখবেন যে তারা কী করে, তারা প্রাণী শিকার করে, ইয়ে করে খায়, আবার প্রাণী যে বাঁচার প্রশ্নে প্রাণী হত্যা করে। সো অনেকটা তাদের মতো লাইফস্টাইল এইসব গ্রামের মানুষ বা যারা আন্ডার প্রিভিলেজ মানুষ বা যারা রাস্তাঘাটে থাকে, কুকুরের সাথে কামড় খাইতেছে, কুকুরের সাথে ফাইট করতেছে এরা। ইন্ডিয়াতে কিছুদিন আগে যখন একটা হাতি হত্যা করা হয়েছে, পেটের মধ্যে হইতেছে আতশবাজি দিয়ে খুব সমালোচনা হয়েছে, তখন মানুষজন খুবই আমরা কত কী জেনে বলেন নিষ্ঠুর এবং নিকৃষ্ট মানুষেরা, তখন আমি লিখছি ফেসবুকে যে না এরা নিরীহ নিকৃষ্ট মানুষ কিনা আমি না, তবে আপনারা যে সুশীল আসছেন সেটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে এইসব মানুষ কিন্তু যেটা বললাম, এই হাতির অত্যাচারে হাতি টাতি মাঝে মধ্যে এরা মারে, মারার চেষ্টা করে সব প্রাণী। এখন মারার পদ্ধতিটা হয়তো নৃশংস হয়ে গেছে বলছে এই কারণে, কারণ আমি ন্যাচারালি জানি না সেটা নৃশংসতার উদ্দেশ্যে এভাবে করা হয়েছে নাকি অন্য কোনোভাবে হাতিকে বসে আনতে পারতেছিল না দেখে খাবারের সাথে ওইভাবে করে করছে, যাক এন্ড রেজাল্টটা নৃশংস হয়েছে সেটা তো অবশ্যই হয়েছে, সেটা নো ডিনাইং দ্যাট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
তাদের এই স্ট্রাগলটা, তাদের সাথে যে কন্টিনিউয়াস নেচারের সাথে ফাইট করে তাদেরকে টিকে থাকতে হয়, সেটা আমরা আমরা ফেসবুকে, যারা আমরা ফেসবুকে পণ্ডিতি করি, ঘরে বসে, এসির মধ্যে বসে, কাউচের মধ্যে বসে, আমরা এটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু বোঝা উচিত, বোঝা উচিত। এই কারণে খবর খবর পড়তে হবে, পরে মানুষের কী স্ট্রাগল, মানুষ কোন দুঃখ কষ্টে আছে, কী তাদের লাইফটা, এটা বোঝার চেষ্টা করা উচিত। নাও কুকুর নিধনটা কিন্তু কোনো বা যে কোনো প্রাণী হত্যা, যে কোনো প্রাণী হত্যা বা যে কোনো হত্যা, এটা ইন অ্যান্ড অফ ইটসেলফ কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে কী কারণে করা হইতেছে, কী কনটেক্সটে করা হইতেছে, রাইট? আপনি গরু ছাগল খান, গরু ছাগল হত্যা কি, আপনি কি গরু ছাগল হত্যা করাটা কি কোনো ইস্যু আপনার কাছে, কোনো ইস্যু না আপনার কাছে, এটা কোনো ইস্যু না। তা কুকুর হত্যা করাটা আপনার কাছে ইস্যু, তাহলে কখন ইস্যু হয়ে দাঁড়াইতেছে তাহলে এখানে কনটেক্সটা বুঝতে হবে। আপনি যদি খাওয়ার উদ্দেশ্যে, কোনো একটা উদ্দেশ্যে, কোনো একটা কারণে, কোনো একটা ভ্যালিড কারণে আপনি যদি গরু ছাগল হত্যা করেন তাহলে সেটা কোনো ইস্যু না। কিন্তু আপনি একটা গরু ছাগল রাস্তার মধ্যে ঘুরে যেতেছে, কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো পারপাস নাই, কোনো কনটেক্সট নাই, আপনি ধপ করে বাইরে ফেললেন, সেটা হলে কিন্তু সমালোচনা হবে। তার মানে কারণটা হইতেছে এখানে মুখ্য ব্যাপার। এখন আপনি বলতে পারেন যে গরু ছাগলকে আমরা মারবো, আমরা কি, আমরাও তো প্রাণী, তারাও তো প্রাণী, আমাদের কোত্থেকে আপার হ্যান্ড আসলো, এগুলো আলাপ ভিন্ন আলাপ, যে আমাদের কনসাসনেস আছে গরু ছাগলের নাই, বা আমরা ফুড সাইকেলে এটা এইভাবেই চলে, এগুলা অন্য আলাপ জায়গা। বাস্তবতা যেটা হইতেছে যে আমরা কারণের ভিত্তিতে ডিটারমাইন করি একটা কাজ জাস্টিফাইড কি জাস্টিফাইড না। সো একইভাবে আপনার একটা কুকুর রাস্তায় দাঁড়ায় আছে, আপনি কোনো করার কারণে কথাবার্তা চালাথক করে একটা লাথি বসাই দিলেন অথবা তারা মেরে ফেললেন, সেটা নিয়ে সমালোচনা হবে এবং সেটা অগ্রহণযোগ্য আচরণ। কিন্তু আপনি যদি এখানে একটা কারণ থাকে, একটা রাইট পারপাস থাকে এবং একটা জাস্টিফাইড ভ্যালিড কারণ থাকে, তখন তো সেখানে সেটা সেটাকে তখন কুকুর নিধন, কুকুর নিধন বলে এরকম করে ট্যাগ দিয়ে এটাকে খুবই অমানবিকভাবে উপস্থাপন করার সুযোগ নেই, সেখানকার কনটেক্সটা আলাদা। তাহলে তো আপনি যে গরু ছাগল খান, আপনার এটা তো গরু ছাগল নিধন, গরু ছাগল নিধন বলতে পারি, বরং আপনারটা আরও বেশি খারাপ। কারণ গরু ছাগল আপনি যে খাইতেছেন, আপনি চয়েস করে খাইতেছেন, চুজ করে খাইতেছেন, আপনি মজা লাগার জন্য খাইতেছেন। কুকুর নিধনটা তার চেয়ে বেশি জরুরি, কারণ কুকুর অনেক মানুষকে কামড়াইতেছে, অনেক মানুষ একটা হিউজ নাম্বারে কুকুরের কারণে ভিক্টিমাইজড হইতেছে। সো সমালোচনা যদি করতে হয়, আপনি যদি কনটেক্সট বাদ দিয়ে কথা বলতে চান যে কুকুর নিধন কেন নিধন, কী কনটেক্সটে, কী প্রেক্ষিতে, কী উদ্দেশ্যে, সেই সব কিছু বাদ দিয়ে যদি আপনি শুধু কুকুর নিধন নিয়ে কথা বলতে চান, তাহলে আপনি হইতেছে তার চেয়ে বড় কাল্পিক, যিনি গরু ছাগল নিধন করে খান। সো না, এই ডিসঅনেস্ট আর্গুমেন্ট বা ডিসকাশনে তো আমরা যাবো না, উদ্দেশ্য এবং কনটেক্সট দেখতে হবে। উদ্দেশ্য এবং কনটেক্সটে রাখলে অকারণে কুকুর নিধনটা খারাপ, কিন্তু যেভাবে, যেই কারণে বাংলাদেশের যে প্রেক্ষিতে এটা করা হচ্ছে, যেভাবে মানুষ এটার কারণে ভুগতেছে, সেই প্রেক্ষিতে এটা জাস্টিফাইড। এবং এটা আপনি যে কিছুদিন আগেও, কিছুদিন আগে বলতে কয়েক মাস আগে অস্ট্রেলিয়াতে কিন্তু এটা নিয়ে অনেক, তখনও ওইখানকার হিউম্যান অ্যাক্টিভিস্ট, অ্যানিমাল অ্যাক্টিভিস্টগুলো লাফালাফি করছে, সেখানেও কিন্তু হইতেছে আপনার ওই যে উট নিধন, গরম টরম বেড়ে গেছে, উট টুট খাবার টাবার পায় না নাকি, এরা হইতেছে এরকম লোকালয়ে গিয়ে হামলা ভাঙচুর করে, তখন হইতেছে সেখানে 10,000 উট হইতেছে, এটা কি বলে কালিং ওয়ার্ডটা মনে হয় ইংরেজিতে বলে, 10,000 উঠে দিয়েছে গুলি করে সরকার হত্যা করার উদ্যোগ নিয়েছে। সো এগুলো হয়, এটা সবখানে হয়, আপনার এই যে অনেক সময় কিন্তু ওয়াইল্ড ফায়ার হয়, একরের পর একর হইতেছে ওয়াইল্ড ফায়ার হয়ে হইতেছে ধ্বংস হয়ে যায়, রাইট? এখন ক্যালিফোর্নিয়াতে আগুন দাবানল হয়ে দুনিয়াটা ইয়া, এটা নিয়েও খুব সুন্দর সাইন্টিফিক ডিবেট আছে যে দাবানল অনেক সময় কিন্তু ইচ্ছাকৃতভাবে দাবানল দেওয়া হয়, আগুন দিয়ে কোনো একটা অঞ্চল ইয়ে করা হয়, আবার অনেক সময় হইতেছে যখন প্রাকৃতিকভাবে লাগে, প্রাকৃতিকভাবে বলতে তো অনেক কারণ আছে, যেমন ক্যালিফোর্নিয়া যেটা হয়েছে যে জেন্ডার রিভিল পার্টি, ছাগলগুলা জেন্ডার রিভিল পার্টি করতে হচ্ছে, সেখান থেকে ফায়ার ওয়ার্ক থেকে আগুন লাগছে, এবং প্রচুর পরিমাণে আমেরিকাতে এইসব জেন্ডার রিভিল পার্টি, এইসব মাসাল পার্টি থেকে হইতেছে একটা কৃত্রিমভাবে আগুন লাগে। আবার অনেক সময় ন্যাচারালি হয়, যেমন যখন সামার আসে সব কিছু খুবই গরম হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে, তখন দেখা যায় একটা পাথর, একটা ছাগল হেঁটে যেতেছিল, পা থেকে পাথর পড়ছে, পাহাড় থেকে পড়ে মাটিতে পড়ার সময় স্পার্ক হয়ে আগুন ধরে গেছে, ওগুলো টোটালি ন্যাচারাল প্রসেস। যেভাবেই হোক, একটা ফায়ার, একটা যখন ফরেস্ট ফায়ার শুরু হয়, তখন এটা যখন একটা খুব ভয়াবহ বা বড় আকার ধারণ করে, তখন সেটাকে মানুষ নিভানো উচিত হবে কি না, সেটাও একটা ডিবেট আছে। যে না, ফরেস্ট ফায়ার যখন হয় তখন অনেক গাছপালা পোড়া যায় সত্যি, কিন্তু এটা একটা ন্যাচারাল প্রসেস হয়, যে গাছপালা যখন পোড়া যায় তখন অনেক গাছ আছে আছে বনের মধ্যে, যেগুলো হইতেছে তার পরবর্তীতে বংশবিস্তার করে এই ফরেস্ট ফায়ারের কারণে, সম্পূর্ণ নতুন একটা প্রজাতি, যেই প্রজাতিগুলো স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারতো না, দাবানলের ফলে তারা স্প্রাউট করার সুযোগ পাইছে। সো এগুলো একটা ন্যাচারাল প্রসেস, স্পন্টেনিয়াস প্রসেস, এবং এই যে নেচারের হইতেছে নিজস্ব কোর্সকে মানুষ ইন্টারফেয়ার করা উচিত কি উচিত না, এগুলো নিয়ে ডিবেট আছে। কিন্তু তারপর তো দাবানল যখন শুরু হয় তখন মানুষ দাবানল নিভায়, এই বিতর্কের পর বিতর্কটা কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ সে এই দাবানলটা বনের মধ্যে সীমাবদ্ধ, বনের মধ্যে অনেক একরের পর একর পড়ে দিতেছে, কিন্তু এই দাবানল যখন লোকালয়ে চলে আসে তখন কিন্তু আর কোনো ডিবেট নাই যে এখন এটাকে থামাবো কি থামাবো না। এখন না না, এখন এটা থামাতেই হবে, কারণ অ্যাগেন আমরা মানুষ পৃথিবী রেইন করতেছি, রাজত্ব করতেছি মানুষ পৃথিবীতে, সো উই গেট টু ডিসাইড, রাইট? আমরা আমাদেরকে প্রটেক্ট করার স্বার্থে তখন আর কোনো ডিবেট নেই, তখন দাবানল থামাইতেই হবে। বন্যপ্রাণী বনের মধ্যে আছে, অ্যানিমেল রাইটস অ্যাক্টিভিস্টরা অনেক ইয়ে করতেছে, সায়েন্টিস্ট সবাই মিলে সবভাবে তাদেরকে, তাদেরও রাইটস আছে, তাদের প্রতি যাতে ক্রুয়েলটি না হয় সেগুলো আমরা ইনশিওর করার চেষ্টা করতেছি, লোকালয়ে থাকলে ইনশিওর করার চেষ্টা করতেছি, সব ফাইন।
অ্যাজ লং অ্যাজ তারা আমাদের ক্ষতির কারণ না হইতেছে মানুষের, যখনই তারা মানুষের ক্ষতির কারণ হয় তখন এই ডিসকাশন গোজ আউট আউট অফ দ্য উইন্ডো, রাইট? নাও একইভাবে এখানে কুকুরের ব্যাপারে, হ্যাঁ কুকুরের অ্যানিমাল রাইটস আছে, কুকুরের প্রতি ক্রুয়াল হওয়া যাবে না, কুকুরকে অকারণে মারা যাবে না, কিন্তু যখন কারণ চলে আসবে, কনটেক্সট চলে আসবে, মানুষ যখন ক্ষতির কারণ হবে তখন এই আলোচনা ইজ নট ভ্যালিড অ্যানিমোর, এটা সম্পূর্ণ অযৌক্তিক আলোচনা এবং এই কনটেক্সটে আলোচনা আর একই আলোচনা তখন আর কোনো অর্থ বহন করে না। সো এটা হইতেছে কথা। এখন হ্যাঁ, বাংলাদেশে তো কোনো কিছু সিস্টেম্যাটিকলি হয় না, রাইট? যে কুকুর যখন বংশবিস্তার শুরু করে বা খাবার না পেয়ে আক্রমণ করে, এখন যে দেশে মানুষই খাইতে পারে না সেদেশে কুকুর খাবার পায় না, এটা ইয়ে করা, অ্যাড্রেস করা তার একটা নেক্সট স্টেজ ডিফিকাল্ট। নাও কেন সেগুলো সামাজিক আর্থসামাজিক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, কেন বাংলাদেশে মানুষ খাইতে পাবে না বা কেন বাংলাদেশে কুকুর খাইতে পাবে না, এগুলো নিয়ে কথা, সেগুলো ইট গোজ ইন টু আ হিউজ লং অ্যাজ ডিসকাশন, রাইট? সেটা একটা ভিন্ন ডিসকাশন। সেটার কথা হইতেছে যে এটা হইতেছে আমাদের গিভেন সিচুয়েশন, এটা হচ্ছে আমাদের গিভেন রিয়ালিটি, যে এখানে এই অবস্থা, কুকুরের কামড়ে প্রচুর মানুষ মারা যায় পৃথিবীতে, কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে মারা যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ 3 নম্বরে আছে, এবং এই দেশে প্রচুর মানুষ উদ্বাস্তু, প্রচুর মানুষ রাস্তাঘাটে দিন কাটায়, বা রাস্তাঘাটে দিন যারা নাও কাটায় আপনি বাসা থেকে বেরোয় হয়তো কামড় খান, এখন আপনি কামড় খান না দেখে মানুষ খান না সেটা ধরে বসে থাকলে হবে না, কেন আপনি নিজের লেন্স দিয়ে পৃথিবী দেখলে হবে না, এই কারণে তো আপনি পড়াশোনা করবেন, মানুষ পড়াশোনা করে কেন, তাহলে তো সব মূর্খ হয়ে থাকতো, কণ্ডমূর্খ, আপনি পড়াশোনা করবেন এই কারণে আপনি জানতে যে আপনার সাথে যেটা হইতেছে না অন্যের সাথে কী হইতেছে, অন্যের পার্সপেক্টিভটা বোঝার জন্য আপনি পত্রপত্রিকা পড়বেন, আপনি নাম্বার দেখবেন, ডেটা দেখবেন, ডেটা দেখে দেখবেন ওরে বাবারে ঢাকা শহরে প্রতি মাসে 10,000 মানুষ কুকুরের কামড় খায়, আমি তো কখনো খাইনি, আমি তো ধারণাও করতে পারি না যে অবস্থা এত খারাপ। অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্ট হওয়া খুবই ভালো, অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলা খুবই ভালো, এটা সব ঠিক আছে, কিন্তু কনটেক্সট না বুঝে এরকম করাটা এবং এই যে একটা মানুষের চাপের ফলে হয়তো জিনিসটা বন্ধ হয়ে যাবে তাতে করে একটা ক্ষতি, আর কিছু মানুষ যেটা যারা ক্ষতিগ্রস্ত হইতেছে কুকুর দ্বারা, তারা আরও ক্ষতিগ্রস্ত হবে, সেটা হইতেছে বিপদের জায়গা। কথাবার্তা বলেন, সুন্দর ফেসবুক পাইছেন বলেন, এটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, আমি নিজেও বলি, আমি নিজেও এটার বেনিফিটটা নেই, অ্যাডভান্টেজটা নেই, কিন্তু চিন্তা করে বলেন কথা বলার আগে। এই কারণে আরেক লাস্ট একটু বলে শেষ করি যে ভোট দেওয়ার রাইট নিয়ে আমি কিন্তু একটু কিন্তু অটোক্রেটিক আছি, এই ব্যাপার আমার চিন্তাভাবনা যে সকলের ভোট দেওয়া সমান রাইট, এটাই গণতন্ত্রের আরেকটা দুর্বলতা, যেটা খুবই একটা দুঃখজনক ব্যাপার যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভোটের যা দাম একজন দিনমজুর, উনি দিনমজুর, এটা ওনার অপরাধ না, কিন্তু বাস্তবতা হচ্ছে উনি দিনমজুর হওয়ার কারণে হি ইজ নট ইনফর্মড, হি ইজ নট নলেজেবল, ওনার ভোটের একই দাম। সো উনি ওনার ভোটের দামটা একটা অপব্যবহার হয়তো করতেছে, কারণ উনি সব কিছু জানে না, সবার কারোর পক্ষে সব কিছু জানা সম্ভব না, কিন্তু যতটুকু জানা উচিত একটা দেশ রাষ্ট্র সম্পর্কে কাউকে যে দেশ চালাবে তাকে নির্বাচিত করার ক্ষেত্রে, ততটুকু রাজন এসে ভোটটা দিয়ে দিতেছে। আর আপনি আমি বসে সারাদিন এত খবরাখবর পড়ে অনেক চিন্তা ভাবনা করে একটা ওয়েল ইনফর্মড ডিসিশন নিয়ে কী লাভ হইতেছে, আমার ডিসিশন আর ওনার ডিসিশনের ওয়েট তো এক, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার হয়তো ওনার ভোটটা হইতেছে, আমার ভোটটাকে ওভার রাইড করে ফেলবে। সো এগুলো হইতেছে একটা ব্যাপার আর কি। তো একইভাবে আর কি আপনি আপনার মতামত জানিয়ে যান কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই আনইনফর্মড মতামত যদি শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়ে বসে, বিপদের কারণ হয়ে বসে, তখন তো সমস্যা। ফেসবুক পাইছেন খুবই ভালো, মেক ইউজ অফ ইট, বাট একটু জেনে বুঝে ইনফর্মড হয়ে কথা বলা ভালো, তাইলে জানি আমাদের ফুল ডিসিশন যত কম নেওয়া যায় আর কি, কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কারো না কারো লাইফ এফেক্টেড হইতেছে এবং ইম্প্যাক্টেড হইতেছে, এবং সেই অ্যাঙ্গেল থেকে আপনার চিন্তা করা উচিত, নিজের জায়গায় না বসে তাদের লেন্স দিয়ে দেখে বোঝার চেষ্টা করা উচিত যে 10,000 লোক প্রতি মাসে কুকুরের কামড় খাইতেছে, সেই 10,000 লোকের জায়গা থেকেও চিন্তা করা উচিত আর কি।